অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেই মসজিদের জামাতে আমরা সালাত আদায় করবার জন্য আসি আর যত ততক্ষণে দেখি যে ইমাম সাহেব হয়তো রুকু শেষ করে সেজদায় চলে গেছেন তো ইমাম সাহেবকে যদি আমরা সেজদারত অবস্থায় পাই পরবর্তীতে আসি তাহলে আমরা কি ইমামের সঙ্গে ওই অবস্থায় সেজ দেয় গিয়ে যোগ দেবো নাকি আমরা দাঁড়িয়ে অপেক্ষা করব যে ইমাম সেজ শেষ করে পরবর্তীর আকার যখন শুরু করবেন তখন তার সঙ্গে আমরা যোগ দেবো এক্ষেত্রে আমাদের দেশে বেশিরভাগ ভাইদেরকে দেখা যায় তারা মসজিদে আসার পরে ইমাম সাহেবকে যখন সেজ দেয় পান তখন মসজিদে ঢোকার পরে সেজদার দেখে তারা অপেক্ষা করতে থাকেন যে ইমাম সেজদা শেষ করে কখন দাঁড়িয়ে আবার পরবর্তী রাকাত শুরু করবেন তখন কি ইমামের সঙ্গে তারা যোগ দিবেন আর এই যে একটি প্রক্রিয়া আমরা দেখি যে অপেক্ষা করা এটার একটা বিশেষ কারণ হল যে আমরা মনে করি যে ইমামকে যদি আমি রুকুতে পাই তাহলে তো আমি সেই রাকাতটা পেয়ে গেলাম সে আমার কাউন্ট হলো হিসাব হলো কারণ রসুল্লাহ আকামসাল্লা সাল্লাম বলেছেন মানে আদারাকার রুকু আকাত রাকার রাকাত যে ইমামকে রুকুতে পেলো সে ওই রাকাতটি পেয়ে গেল আর যদি রুকু শেষ করে ইমাম সেজদায় চলে যান তাহলে তো আমি ইমামের সঙ্গে ওই সেজদায় যোগ দিলে আমার লাভ হচ্ছে না আপাত দৃষ্টিতে কারণ লাভ হচ্ছে না এ অর্থে যে আমার ওই রাখাত তো কাউন্ট হচ্ছে না বিধে আমি সেজদায় গিয়ে লাভ কী সেজন্য আমি অপেক্ষা করি ইমাম সেজদায় শেষ করে যখন পরবর্তী রাখাত শুরু করবেন তখন আমি যোগ দেবো তাহলে আমার সেই রাখাতটি কাউন্ট হবে এই যে একটি অভ্যাস আমাদের অনেকের ভেতরে আছে আমরা এভাবে করে থাকি এটি ভুল এটা এই ভুল যে ইমামের সঙ্গে আমি যদি সেজদায় যোগ দেই তাহলে সেই রাকাতটি আমার কাউন্ট হবে না এটা ঠিক কিন্তু এই সেজ যোগ দেওয়ার ফলে আমার বিপুল পরিমাণ সবাব আহরণ করার সুযোগ থেকে যায় আমি দাঁড়িয়ে থাকলে তো কোনো অর্জন আমার হচ্ছে না ওই সময়টাতে আমি যদি একটি সেজদা করে নিতে পারি তাহলে একটি ইবাদত আমার হয়ে গেল রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ স্মুতার সবচাইতে নিকটে চলে যেতে পারে বান্দা যখন সেজদায় চলে যায় অর্থাৎ সেজদায় আল্লাহ স্মুমাতাল্লার নৈকট্য অর্জনের সবচেয়েতে বড় এবং মক্ষম সুযোগ থাকে প্রিয় ভাইরা আমার অতএব আমরা যদি একটি সেজদাও দিতে পারি ওই রাকাতে ইমামের সঙ্গে অথবা দুটি সেসদাও যদি দিতে পারি তাহলে আমরা দুইবার অথবা একবার আল্লাহ স্মাতালার একেবারে কাছাকাছি চলে গেলাম আল্লাহ নৈকট্য অর্জন করবার সুযোগ আমরা পেয়ে গেলাম সেখানে আল্লাহ স্মাতালার পবিত্র বর্ণনা করবার সুযোগ পেলাম এবং তার মাধ্যমে আল্লাহ স্মাতালার নৈকট্য অর্জন করলাম স্বাহরণ করলাম রসুল্লাহ আকরম সাল্লাম তাকে এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন রাসুল আল্লাহ আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই কিভাবে আমি আপনার নৈকট্য জান্নাতে অর্জন করতে পারব আপনার সঙ্গে জান্নাতে থাকার যে সৌভাগ্য ভিআইপি হিসাবে নবী আলসালামের সঙ্গে যার থাকার সুযোগ সেটা আমি কীভাবে অর্জন করতে পারি তখন রসুল্লাহ আকাম সাল্লাহ আসলাম তাকে বলেছেন আইন নি বিকাশরাতে সুযোগ তুমি আমাকে বেশি বেশি সেজদা করে আমাকে সাহায্য করো অর্থাৎ বেশি বেশি সেজদা যদি তুমি করো তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আমার সঙ্গে তুমি থাকতে পারবে প্রিয় দর্শক আমরা তো যে হিসাবে হিসাবই সেজদাগুলো করি রাখা তো করে সেজদা সেগুলোর বাইরে তো আল্লাহ স্মাতালে একটা করা হয় না তেলাওতে সেজদা করা হয় আমরা যদি ইমামকে সেজদা পাই আর একটি অথবা দুটি সেজদা ইমামের সঙ্গে আমরা করি যদিও সংশ্লিষ্ট রাখাতটি আমার কাউন্ট হলো না হিসাব হলো না গণনায় আসলো না কিন্তু ওই সেজদা মাধ্যমে আমরা রসুল্লাহ কাম সাদাল্লাহের সঙ্গে জান্নাতে একত্রিত হওয়ার বা তার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ আমাদের তৈরি হবে আল্লাহর নিকট আমরা অর্জন করতে পারবো অনেক সব আমাদেরকে এনে দিবে প্রতিটা তসবিহি আল্লাহ তাল্লার কাছে করার সুযোগ হবে অতএব জামাতে নামাজ পড়তে আসলে ইমামকে যদি আমরা সেজদা পাই তাহলে সেক্ষেত্রে ওই অবস্থা আমরা যোগদান করব। অর্থাৎ আল্লাহ আকবর বলে রুকু করতে হবে না আল্লাহ আকবর বলে সোজা আমরা সেজদায় চলে যাব এবং সেজদার পরেই ইমাম সাহেব যদি দাঁড়িয়ে ওঠেন আমরা দাঁড়াবো আর ইমাম সাহেব যদি বৈঠকে করেন অর্থাৎ দ্বিতীয় আকাতে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা বৈঠক করব অথবা শেষ আঘাত থাকলে আমরা বৈঠক করব। অর্থাৎ ইমাম সাহেবকে ফলো করব কিন্তু কোনো অবস্থাতেই এই ভুলটা করবো না যেটা বেশিরভাগ মানুষ করে থাকেন অর্থাৎ আমি মসজিদে একটু পরে আসলাম ইমাম সাহেব সেজদা আসেন আমি সেজদা আর কি লাভ হবে এ রাখার তো আমার কাউন্ট হবে না সেজন্য আমি দাঁড়িয়ে থাকলাম তাহলে দাঁড়িয়ে থেকে তো আমার কোনো অর্জন হচ্ছে না এই ভুলটা আমরা করবো না দাঁড়িয়ে না থেকে শেষ দেয় গিয়ে ইমামের সঙ্গে আমরা যোগ দেবো এবং শুধু শেষ দেয় নয় বৈঠকেও যদি ইমাম সাহেব থাকেন আমরা বৈঠকেও যে ইমামের সঙ্গে যোগ দেবো আমি জামাতের সঙ্গে যত আগে যোগ দিতে পারবো তত বেশি আমি জামাতের সামিল হওয়ার সব আমার করে নিতে পারব ইনশাআল্লাহ আর দাঁড়িয়ে থাকলে আমার তো কোনো সব হচ্ছে না বিধি আমরা এই ভুলটা আর করবো না ইনশাআল্লাহ এবং এটাকে আমরা সংশোধন করে নেব আল্লাহমাত্র আমাদের সকলকে সঠিক এবং বিশদরূপে প্রতিটি ইবাদতকে পালন করার তৌফিক দান করুন